যতই শক্ত হোক না কেন, ঘুণ পোকা ধরলে যেমন করে সেটা ছাড়ে না, ঠিক তেমনি সম্পর্ক যতই মজবুত হোক না কেন, একবার সন্দেহ ঢুকে গেলে তার বাঁচে না। শুয়ে থাকা কাটে যদি ঘুম থাকে, সেটা যেমন করে রাতের বেলায় কাট কাটবে, ঠিক তেমনি যে সন্দেহ নিয়ে আপনি শুয়ে আছেন সেটা আপনার সম্পর্ককে নিশ্চিত নষ্ট করবে। তাই সব ব্যাপারে প্রিয় মানুষটার সাথে খোলাখুলি আলাপ করুন। গুরুজনেরা বলে, অতিরিক্ত যা কিছু করা হয় সেটাই নাকি বিষ, হোক সেটা ভালোবাসা বা অন্য কিছু। বেশিরভাগ সন্দেহের জন্ম হয় অতিরিক্ত ভালোবাসা থেকে, হারানোর ভয় থেকে। লেবু যেমন করে বেশি চিপলে একটা সময় তিতা হয়ে যায়, ঠিক তেমনি সম্পর্ক নিয়ে খুব বেশি টানাহেঁচড়া করলে এটা একটা সময় ছিঁড়ে যায়। একদিন একটা ছোট ছেলে মাঠে অনেকগুলো মার্বেল নিয়ে খেলতেছিল। ঠিক সেই সময় তার বয়সী একটা ছোট মেয়ে হাতে অনেকগুলো চকলেট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটার খেলা দেখছিল। একটা সময় ছেলেটা মেয়েটাকে অফার করলো, তোমার সবগুলো চকলেট আমাকে দিয়ে দাও আর আমি আমার সবগুলো মার্বেল তোমাকে দিয়ে দেবো। মেয়েটা মার্বেল খুব পছন্দ করতো, তাই সে রাজি হয়ে গেল। এবার ছেলেটা চালাকি করে সবগুলো মার্বেল থেকে বড় ও সুন্দর মার্বেলটা তার পকেটে লুকিয়ে রেখে বাকি মার্বেলগুলো মেয়েটাকে দিল এবং মেয়েটার কাছ থেকে সবগুলো চকলেট নিয়ে নিল, যথারীতি যে যার বাসায় চলে গেল। কিন্তু রাতের বেলায় ছেলেটা শুয়ে শুয়ে চিন্তা করতেছিল, আমি যে আমার সবচেয়ে বড় মার্বেলটা রেখে দিয়েছি, না জানি মেয়েটা তার সবচেয়ে বড় চকলেটটা লুকিয়ে রেখেছে। এই সন্দেহটা বুকে নিয়ে ছেলেটা সারা রাত ঘুমাতে পারেনি। মনে রাখবেন, কাউকে ঠকিয়ে, কাউকে ধোকা দিয়ে, কার সাথে প্রতারণা করে হয়তো পৃথিবীর সব আদালত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, কিন্তু বিবেক নামক আদালত থেকে নয়, যে আদালতে প্রতিটা মুহূর্ত আপনাকে তাড়া করে বেড়াবে, যে আদালতে প্রতিটা মুহূর্ত আপনার মনের বিচার হতে থাকবে। দোয়া করি প্রতিটা সম্পর্ক যেন হয় শিকড়ের মতো, যেটা গাছকে বাঁচিয়ে রাখে, ফুলের মতো নয় যেটা সামান্য সময় সৌরভ ছড়িয়ে ঝরে যায়। ধন্যবাদ সকলকে।